ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বাকু কোনো অমুসলিম যদি কোনো মুসলিমকে সালাম দেয় তাহলে তার উত্তরে শুধু বলবেন ওয়ালই কুম ওয়ালেই কুম এ কথাটি বলবেন তোখানি হাদিস দ্বারা প্রমাণিত যদি তোমাদেরকে আলে কেতাব সালাম দেয় তাহলে তোমরা তাদেরকে ওর উত্তরে বলবে ও আলি কিন্তু কোনো মুসলিম তাদেরকে প্রথমে সালাম দিবে না ওরা দিলে ওদেরকে এতখানি উত্তর দিবে বাকি থাকলো ফজরের নামাজকে সূর্য ওঠার পর পড়া বৈধ নয় পারত পক্ষে যদি কোনো মানুষ এরকম ঘুমিয়ে যায় যে আজানো শুনতে পায়নি এল রামও শুনতে পায়নি কেউ চেতনও করার লোক ছিল না অধিক ঘুমের কারণে সূর্য উঠে গেছে তাহলে সেটা ভিন্ন কথা কিন্তু সাধারণভাবে একজন মানুষকে সূর্য ওঠার আগেই ফজরের নামাজ পড়তে হবে জামাতের সাথে পড়া হলো জরুরি সে কোনো কারণে জামাত ছুটে গেলেও সে যেন সূর্য উঠার আগে পড়ে কারণ সেটাই হচ্ছে ফজরের নামাজের সময় ওই সময়ের মধ্যেই পড়তে হবে বিশেষ ঘুমের কারণে যদি না উঠতে পেরেছে তাহলে যখনই চেতন পাবে তখনই পড়ে নেবে একামত দেওয়া ভালো একামত না দিলেও নামাজ হয়ে যাবে